আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার শিধলের ভর্তা। পুরো উত্তরবঙ্গে নয়, গাইবান্ধা থেকে শুরু করে এদিকে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, এদিকে এই শিধলের ভর্তাটা খুবই জনপ্রিয় একটি খাবার। শিধল কিভাবে রান্না করে আজ তাই দেখিয়েছি। আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দুটি শিধল নিয়েছি। শিধল সাধারণত শুটকি থেকে তৈরি করা হয়। শুটকিগুলোকে খুব ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে এই শুকনা শুটকির সঙ্গে আদা, রসুন, মরিচ, গরম মশলা এবং কচু একসঙ্গে ঢেকিতে পাট দিয়ে সেগুলোকে ছোট ছোট এরকম বলের মতো করে রোদে শুকিয়ে নিলেই শিধল তৈরি হয়। পরবর্তীতে কোনো একদিন শিধল তৈরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই শুকানোর পরে যে শিধলগুলো, এগুলো কীভাবে রান্না করে তাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটি শিধল আমি ইন্ডাকশনে পুড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো চুলায় বা ইন্ডাকশনে যেখানে রান্না করেন সেখানে পুড়িয়ে নিবেন। খুব বেশি পুরানোর দরকার নেই, দুই পিঠে একটু পুড়িয়ে নিলাম। গরম পানি দিয়ে এই শিধলগুলোকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এতে করে শিধলগুলো অনেক নরম হবে। এখানে আরও নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি 1/2 কাপের মতো, কয়েক কোষ রসুন নিয়েছি, তেজপাতা নিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি নিয়েছি। প্রায় 10 মিনিট পরে শিধলগুলোকে ভালো মতো একটু ধুয়ে নিলাম। দেখুন এখন কিন্তু এগুলো অনেক নরম হয়ে গেছে। এবার শিধলগুলোকে একটা বাটনা আর ঘুটনিতে ভালো মতো ডলে নিচ্ছি। এর মধ্যে যেহেতু কচু দেয়া থাকে, কচুর আঁশগুলো থাকতে পারে, তাই এভাবে একটু ভিজিয়ে রেখে নরম করে নিয়ে একেবারে মসৃণ করে বেটে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। মসৃণ করে বেটে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। চলে আসলাম চুলায়। প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। এখানে 1/4 কাপের চেয়ে একটু কম তেল আছে। এবার গরম মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। মশলাগুলো থেকে অ্যারোমা ছড়ালে পেঁয়াজ এবং রসুনগুলোকে দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। মরিচগুলোকে একটু পরেই দিব, আপনারা চাইলে একসঙ্গেও দিয়ে নিতে পারবেন। পেঁয়াজগুলো যখন নরম হয়ে এসেছে, এই পর্যায়ে কাঁচা মরিচগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। বাকি মশলাগুলো দিব যাতে পুড়ে না যায়। আদা, রসুন, জিরাকে একসঙ্গে বেটে নিয়েছি। এখানে 2 চা চামচের মতো আছে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মাঝে মাঝে একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকেই যে শিধলগুলোকে আমি ডলে রেখেছিলাম এগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যেহেতু শুটকি আছে, তাই এই শিধলগুলো ভালো মতো কষিয়ে নিলে দেখবেন যে শুটকির যে গুটকো গন্ধটা এটাও চলে যাবে আর শিধলের স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার বাটনাটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এই শিধল রান্নাতে কিন্তু অনেক বেশি ঝোল থাকে না, এটা মাখামাখাই হয়, তাই অনেক বেশি ঝোল দেওয়ার দরকার নেই। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। বেশ কিছুটা সময় পরে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আর পানি নেই। শিধলটা এখন হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে দিচ্ছি। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই শিধলটা অনেক বেশি ভালো লাগবে। পরবর্তীতে কোনো একদিন আমি শিধল তৈরির রেসিপিটাও শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই,
নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।